আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটেক ওয়ার্ল্ড। 2022 শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে ভর্তি করার জন্য অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করেছি। আগামীকাল 10ই ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আমাদের সরকারি বিদ্যালয়সমূহে কোন কোন শ্রেণীতে ভর্তি করতে হবে সেটি জানা প্রয়োজন। আজকের এই ভিডিওতে কীভাবে আপনি কোন কোন শ্রেণীতে ভর্তি করবে, কোন কোন বিদ্যালয়ে আপনার যে থানা রয়েছে সেই থানায় কোন কোন স্কুল শিক্ষার্থী ভর্তি নেবে এবং কোন কোন ক্লাসে শিক্ষার্থী ভর্তি নেবে সেটি আপনি দেখবেন, তা আমরা আলোচনা করেছি। আশা করি ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বিদ্যালয়ের তালিকা দেখতে পারবেন এবং কোন শ্রেণীতে ভর্তি নেবে সেটি দেখে সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আমাদের চ্যানেলে এ ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য বিকাশের পক্ষ থেকে একটি 150 টাকার অফার রয়েছে। এই ভিডিও শেষে সেই অফারটি আশা করি আপনারা দেখবেন এবং ফ্রি বিকাশ অ্যাপ ডাউনলোড করে আপনারা 150 টাকা বুঝে নেবেন। এখান থেকে দেখুন, আমরা যখন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য অনলাইন আবেদন করার জন্য gsa.teletech.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করি, এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদেরকে দুটো অপশন দেখায়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তো আপনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যখন ক্লিক করবেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করার পর আমাদের এখান থেকে এই যে দেখুন বিদ্যালয়সমূহের তালিকা, এই যে বিদ্যালয়সমূহের তালিকা আমাদের দেখা যাচ্ছে, এই বিদ্যালয়সমূহের তালিকাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে পরে আমাদের দেখুন সরকারি বিদ্যালয়সমূহের ভর্তি 2022 কার্যক্রম অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহের তালিকা বের হয়ে এসেছে। এখন আমাদের এটি কিন্তু এসেছে বর্ণমালা অনুযায়ী, অ্যালফাবেট অনুযায়ী। প্রথমে হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে বাগেরহাট সদর। তো আপনি যে থানায় রয়েছেন বা যে জেলায় রয়েছেন প্রথমে সেই জেলা আপনি বের করবেন। আপনি যদি ঢাকায় থাকেন সেক্ষেত্রে ঢাকা মহানগর এখানে চলে আসবেন, ঢাকার মহানগরের অপশনে চলে এসে আপনি যদি বংশালে থাকেন তাহলে বংশালে যে স্কুলগুলো রয়েছে, যে স্কুলগুলোতে ভর্তি করাবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে আমাদের স্কুলের নাম দেখা যাচ্ছে এবং কোন কোন শ্রেণীতে ভর্তি নেবে সেটিও দেখা যাচ্ছে। এই যে বংশালে আর একটা স্কুল দেখা যাচ্ছে, নিউ গভট গার্লস হাই স্কুল, এবং কোন কোন শ্রেণীতে ভর্তি নেবে সেটিও দেখা যাচ্ছে, 3, 6, 7, 8, 9। আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের জানাবেন। এই গেল আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, আপনাদের জন্য 150 টাকার অফার। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া বিকাশ অ্যাপ ডাউনলোড করে, বিকাশ অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করলে আপনি পাবেন 150 টাকা। কীভাবে বিকাশ অ্যাপ ডাউনলোড করে বিকাশ অ্যাকাউন্ট খুলে 150 টাকা পাবেন সেটি এই এখানে দেওয়া আছে, আপনি ভিডিওটি স্টপ করে একটি ভালোভাবে পড়ে নিন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।